আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই পর্বে প্রস্তুত করে দেখাবো ডিমের জালি কাবাব রেসিপি। আপনারা ইফতারিতে অল্প সময়েই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে রেসিপিটিতে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, এবং এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। কাবাব বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2টি সিদ্ধ ডিম, আর ডিমগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখানে আমি বড় সাইজের 2টি ডিম নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 1টি সিদ্ধ আলু, আলুটাকেও ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বেসন। বেসনটাকে আমি একটু ভেজে নিয়েছি, আর ভেজে নিলে এই কাবাব থেকে কোনো বেসনের কাঁচা ফ্লেভার আসবে না। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এবং 6 থেকে 7টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আরও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1/3 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। সেই সাথে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এখন এই সবগুলো উপাদানকে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে আমি আলুর ডোটা বানিয়ে নিয়েছি। এখন হাতটা ভালোভাবে ধুয়ে আমি কিছুটা তেল লাগিয়ে নিয়েছি হাতের মধ্যে। এখন এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমি কাবাবের সাইজগুলো বানিয়ে নেব। প্রথমেই আমি এটাকে সামান্য গোল করে নিচ্ছি। গুল করে নেয়ার পর এরকমভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যেন সাইড দিয়ে ফেটে না যায়। দেখুন, আমার 1টি বানানো হয়ে গেছে। একই পদ্ধতিতে আমি সবগুলোকে বানিয়ে নিব। একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন কাবাবগুলোকে কুট করার জন্য এখানে আমি 1টি ডিমকে ভালোভাবে ফেটে নিচ্ছি। ফেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি এই কাবাবগুলোকে ভেজে নিব। ভাজার জন্য তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি এই কাবাবগুলোকে ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে চুবিয়ে ডিমটা লাগিয়ে নিচ্ছি। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু ডিমের জালি কাবাব বানাবো, তাই উপর দিয়ে এরকমভাবে একটু ডিম ছিটিয়ে দিয়ে দিতে হবে, যাতে একটা জালির মতো আবরণ হয়। একইভাবে আমি সবগুলো কাবাবকে এরকমভাবে তেলের মধ্যে দিয়ে উপরের দিকটাতে একটু ডিম ছিটিয়ে দিব। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিট সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো কাবাবকে ভেজে নিয়েছি। ভিউয়ার্স, এটা খেতে খুবই মজাদার, আর অল্প সময়ে অল্প উপাদান দিয়ে আপনারা এই রেসিপিটি বানাতে পারবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।